হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা কি লাউ চাষে খুব কম সময়ে প্রচুর লাউ ধরাতে চান? তাহলে ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওতে মাত্র দুটি সার তৈরি করে দেখাবো, যেটি খুব সহজেই তৈরি করে গাছে দিতে পারলেই মাত্র একবার দেওয়াতেই প্রচুর পরিমাণে ফলন হবে আপনাদের লাউ গাছে। ফলে কি হবে, অন্যান্য সার দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়াও আপনাদের লাউ গাছের কড়া বা জালি কি ঠিক এরকম পচে যাচ্ছে ছোট অবস্থাতেই? এই সমস্যা কোনোভাবেই দূর হচ্ছে না, সঠিক উপায় জানতে চান? এছাড়াও আপনাদের লাউ গাছে কি পাতাগুলো ঠিক এরকম পুড়ে যাচ্ছে? তাহলে ভিডিওতে দেখানো বিশেষ একটি গোপন টিপস জেনে নিতে পারেন, যাতে করে আপনাদের লাউ গাছের পাতা হলুদ খুব কম হবে। এছাড়াও আজকের এই ভিডিওতে এমন একটি কীটনাশকের সাথে পরিচয় করিয়ে দেব, যেটি গাছে দিতে পারলেই গাছে কোনো রকম পোকামাকড় হবে না, এর পাশাপাশি লাউ গাছে সুস্থ সবল লাউ ধরাতে পারবেন। তাহলে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করা যাক। শুরুতে আপনাদের নিতে হবে কলা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যে কোনো কলা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমরা সবরি কলা ব্যবহার করেছি। সেই সাথে নিতে হবে কলার খোসা। কলার খোসা এই সারটি তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন কিভাবে। শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন। আমরা একটি মগ ব্যবহার করেছি, এতে আপনারা হাফ লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন। হাফ লিটার পানির জন্য একটি কলাই যথেষ্ট। ভিউয়ার্স দেখুন, আমি এখানে একটি সবরি কলা ব্যবহার করেছি। শুরুতেই কি করবেন, ছোট ছোট টুকরা করে এই সবরি কলাকে কেটে ফেলবেন। ভিউয়ার্স এখানে আমরা একটির বেশি ব্যবহার করব না, হাফ লিটার পানির জন্য। দেখছেন ভিউয়ার্স, আমরা নিয়ে নিয়েছি। এবার নিতে হবে কলার খোসা। আপনারা কলার খোসা ফেলে না দিয়ে সেগুলোকে রোদে শুকিয়ে ব্যবহার করতে পারেন। এখানে আমরা কিছু কলার খোসা নিয়েছি, হাফ লিটার পানির জন্য তিন থেকে চারটি কলার খোসাই যথেষ্ট। এভাবে আপনারা কেচি দিয়ে খুব ভালোভাবে কলার খোসাগুলোকে কেটে পানির মধ্যে দিয়ে দিবেন। কলার খোসায় থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান, যা গাছে ফুল ফল আনতে সাহায্য করে। এভাবে নেড়ে চেড়ে আপনারা অবশ্যই এটাকে পাঁচ দিন রেখে দিন। পাঁচ দিন পর ভিউয়ার্স দেখুন, দ্রবণটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা খুব ভালোভাবে কিছুক্ষণ গুলিয়ে নেবেন। এই পাঁচ দিন পর এটাকে কিন্তু গাছে দেওয়ার জন্য একদমই তৈরি। এই সারটি কিন্তু মাত্র একবার গাছে দিতে হবে। কখন দেবেন? গাছের বয়স যখন এক মাস হয়ে যাবে, তখন গাছের চারপাশে অর্থাৎ গাছের গোড়ার চারপাশে ছিটিয়ে দিতে হবে। এতে দেখবেন আপনারা কিছুদিনের মধ্যে গাছের চেহারা পুরোই পাল্টে গেছে, অর্থাৎ খুব সবুজ এবং সতেজ হচ্ছে, পাশাপাশি দ্রুত ফুল ফল আসছে। এবার দ্বিতীয় কোন সার, এজন্য আপনাদের যা লাগবে সেটি হলো কম্পোস্ট। হ্যাভিয়ার্স, আপনারা দুই মুঠো পরিমাণ কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এর পরিবর্তে আপনারা গোবর সার ব্যবহার করতে পারবেন। এবার এর সাথে মিশাতে হবে কিছু পরিমাণ কৃষি চুন কিংবা ডলো চুন। এটি আপনারা সারের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। এটি কতটুকু ব্যবহার করবেন? অবশ্যই দুই মুঠো কম্পোস্টের জন্য দুই চা চামচ ব্যবহার করতে হবে এই ডলো চুন। এটি ব্যবহার করার পরবর্তীতে কি করবেন, এটা নেওয়া হয়ে গেলে অবশ্যই নিতে হবে চায়ের পাতি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অনেকেই এই চা পাতি ফেলে দেন, আজকে থেকে এটি ফেলে দেবেন না। তিন থেকে চারটি চা পাতি বা এরকম টি ব্যাগ যদি পান, তাহলে এই টি ব্যাগ থেকে চা পাতিগুলোকে বের করে এটাকে আপনারা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে ফেলুন। মনে রাখবেন, এই মিশ্র সারটি মাত্র একবার ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করার দরকারই হয় না। এটি ব্যবহার করবেন কখন? লাউ গাছের বয়স যখন দুই মাস হয়ে যাবে, তখন এই সারটি প্রয়োগ করতে হবে। মাত্র একবার কিন্তু, বারবার প্রয়োগ করা যাবে না, এবং এটি প্রয়োগ করার নিয়ম রয়েছে। শুরুতে এক ভাগ মিশ্র কম্পোস্ট সার এবং দুই ভাগ মাটি খুব ভালোভাবে মিশিয়ে ফেলুন। এটিকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি পাত্রে নিয়ে নিন, ঠিক এরকম। মাটি অবশ্যই যেন ঝুরঝুরা থাকে সেটি খেয়াল রাখবেন। এবার প্রয়োগ করার ক্ষেত্রে গাছের গোড়া থেকে কিছুটা দূরে ঠিক এভাবে মাটি আলগা করে নিতে হবে। অবশ্যই মাটি আলগা করার ক্ষেত্রে গাছের শিকড় যেন কেটে না যায় লক্ষ্য রাখতে হবে। এবার এই মাটি অর্থাৎ সার মিশ্রিত মাটি গাছের চারপাশে উঁচু করে দিয়ে দিতে হবে। গাছের গোড়ার মাটি যদি একটু উঁচু থাকে, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হয়, পানি জমে না। এটি প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই লক্ষ্য করবেন গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে, অর্থাৎ আমি কিন্তু দুই মাস পর দিয়েছিলাম। এরপরে কি করবেন, ফুল এলে প্রথমে পুরুষ ফুল সংগ্রহ করে ঠিক এভাবে পাপড়িগুলোকে ফেলে দিন। ভিউয়ার্স দেখুন, এটি পুরুষ ফুল এবং এটি স্ত্রী ফুল। এবার খুব ভালো করে কিছুক্ষণ ঘষতে থাকুন গর্ভমুণ্ডে, দেখবেন ফুলগুলো টিকে গেছে এবং এরকম প্রচুর পরিমাণে লাউ পাবেন। অনেকে বলেন লাউ গাছের কড়া বা জালি পচে যাচ্ছে,
ঠিক এরকম দুটি কারণে এই সমস্যা হয়, গাছে সঠিক পুষ্টি না পেলে কিংবা মাছি পোকার আক্রমণে। গাছে যদি একবারে সব পচে যায় তাহলে পুষ্টি নেই, আর মাছি পোকার উপদ্রব হলে একটি একটি করে লাউ এরকম নষ্ট হতে থাকবে। আপনি এরকম পলিথিন ব্যাগ কিনে নিয়ে আলতো করে বেঁধে দেবেন গাছে হ্যান্ড পলিনেশন করানোর পর। দেখবেন ঠিক এরকম পাশের লাউগুলোর মতো ওই লাউটি নষ্ট হবে না। আর পারলে অবশ্যই এই আক্রান্ত লাউগুলোকে গাছ থেকে ফেলে দিন, এতে করে দেখবেন লাউ অনেকটাই টিকে গেছে। যদি দেখেন অতিরিক্ত হয়েছে তাহলে এই রাসায়নিক উপাদানটি স্প্রে করতে পারেন। এটি হলো মোভেন্টো 150 ওডি। এটি স্পাইরো টেট্রামেট গ্রুপের একটি কীটনাশক। এটি আপনারা 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন বিকেলবেলায়। এটি আপনারা 7 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করলে দেখবেন পোকামাকড়ের উপদ্রব কমে গেছে, ফলে লাউয়ের কড়া নষ্ট হচ্ছে না কিংবা লাউগুলো ঠিক এরকম বেসাইজ হচ্ছে না। তবে অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করবেন না, যাতে করে গাছের পাতা কিন্তু এরকম হলুদ হয়ে যেতে পারে।